বিসমিল্লাহ রহমান রহিম। আজ ভ্রমণে যেতে যেতে কিছু কার্যকরিতা আলোচনা করব ইনশাল্লাহ, সকলেই শুনবেন, সকলের উপকার হবে। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে একজন মানুষের মধ্যে কখন কখন কোন কোন টাইমে কিভাবে কি দেখলে কি বুঝলে একজন মানুষের মধ্যে সেই কামদেব জাগ্রত হয়। কামদেব যখন জাগ্রত হয় তখন নিজেকে ধরে রাখাটাই বিশাল ভয়, আর সেটি যদি ঠিক থাকতে না পারে তবে রতিমতির হয়ে যাবে ক্ষয়। তবে আজকের যে আলোচনাটি, যদি যুবক ছেলেরা এবং উর্তি বয়স যারা আছে 25 বৎসর এবং 20 বৎসর এবং 30 বৎসর এরকম বয়সের যারা আছে তাদের মধ্যে কামদেব জাগ্রত হয় কখন কিভাবে, এবং 40 বৎসর 50 বৎসর পার হয়ে গেলেও তাদের মধ্যেও কাম জাগ্রত হয়, সেই কামদেবটি আপনার মধ্যে কখন কিভাবে কোন উশিলা করে সেই জাগ্রত হয়, যদি আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি জানতে পারি তাহলে আমরা নিজের রতিমতিকে রক্ষা করে চলতে পারব। তবে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, সেটা কি, যে দেখা গেছে পৃথিবীতে মানুষ সংসারে থাকতে হলে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের সংসার থাকে, আর সংসারে থেকে এই জিনিস থেকে কিভাবে বেঁচে থাকবে এবং কিভাবে সেই রতিমতিকে রক্ষা করে চলবে। তবে কিছুটা গাফিলতি হবে, তা হওয়ার জন্য আল্লাহ সেটির হিসেব নেবেন না। তবে কোন কোন সময়ে কোন কোন বিষয়গুলোতে আল্লাহ হিসেব নেবেন, তাই কিছু কিছু শাস্ত্র গ্রন্থে তরিকতের লোকের মুখে শোনা যায় যে আল্লাহ 16 আনা দিয়েছে, সেই 16 আনা আমাদেরকে রক্ষা করতে হবে। তবে যারা শুধু বুঝতেছে যে 16 আনা শুধু খালি কাম রতিমতির মধ্যে বোঝানো হয়েছে তা নয়, এই বিষয়টি বোঝানো হয়েছে যে আল্লাহ আমাদেরকে 16 আনা জ্ঞান দিয়েছে, এই জ্ঞানকে আমরা কোন কাজে লাগিয়েছি, খারাপ কাজে ভালো কাজে এটারও হিসেব আছে, এবং আমাদেরকে আল্লাহ বাহ্যিকভাবে সম্পদ দিয়েছে, আমরা কি সেটি ভালো কাজে বা খারাপ কাজে লাগিয়েছি সেটিরও হিসেব নেবে, এবং আমাদের দেহের মধ্যে শক্তি সামর্থ্য দিয়েছে, মানুষের উপকার করেছি এই শক্তি পেয়ে না ক্ষতি করেছি সেটির হিসেব নেবে। তার পাশাপাশি যে আজকের আলোচনাটি এটি যে কামদেব আপনার মধ্যে কখন কিভাবে জাগ্রত হয়, এবং সেই জাগ্রত যদি আমরা বেশি করে ফেলি তখন আমাদের রতিমতির ক্ষয় হবে। তবে আরেকটি বিষয় আছে, কোরআনে আল্লাহ বলেছে তোমাদের স্ত্রী দিগকে আমি হালাল করেছি, তবে হালাল যদি করে থাকে তাহলে তার আইন রেখেছে, সেই আইনের মধ্যে গেলে এরপরে যদি ক্ষয় হয় সেটি আল্লাহ বুঝবে, আর আইনের বাহিরে যখন ক্ষয়ক্ষতি হবে সেটি কিন্তু আল্লাহ বুঝবেন না, সেটির হিসেব আমাদেরকে দিতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি যে আপনার মধ্যে কাম দেবতা জাগ্রত হয় কিভাবে, তবে অনেকে বলতে পারেন দেবতা কাম দেবতা এটা তো হিন্দু শাস্ত্রে বলে, আমাদের শাস্ত্রে কাম দেবতা কেন বলা হচ্ছে। তবে দেখেন একটা জিনিস, যে কাম দেবতা যে বিষয়টা, যে পৃথিবীতে যদি আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করি প্রধানমন্ত্রী কিন্তু একা এই দেশটি চালায় না, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, পানির মন্ত্রী, খনিজ মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, তাদেরকে কিন্তু ডিউটিতে লাগিয়ে দেওয়া হয়েছে। তারা আবার কিন্তু দেখা যায় পৃথিবীতে আরো কিছু লক্ষ্য করলে দেখা যায় কি, যে এমপি আছে, তারপর আছে কি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, যার যার ডিউটি সে পালন করছে। তাহলে বোঝা গেল কি, প্রধানমন্ত্রী একা কিন্তু এই দেশটা চালায় না, তিনি সকলকে নিয়ে যাকে যে দায়িত্ব দেওয়ার সেটি দিয়ে তিনি চালাচ্ছে। আচ্ছা, তাহলে আজকের বিষয় হলো আল্লাহ কিন্তু সবকিছু করে না কিন্তু করায়, তাই বলবো যে ওলিয়া উলিয়াদের মধ্যে, ফেরেস্তাদের মধ্যে, দেবতাদের মধ্যে এদেরকে আল্লাহ কাজে লাগিয়ে রেখেছে, যার যেখানে যে ডিউটি। তবে কাম দেবতা যেটা, সেটাকে আমরা আমাদের একটা তরিকতের ভাষায় সেটি বলে থাকি মদন চোরা। এই মদনের কাজ কি, সে কাম জাগ্রত করে, তাহলে সেই মদন আমরা একটি ভাষায় বলে থাকি। আরেকটি ভাষায় যদি আমরা সনাতন ধর্মে যাই সেখানে বলা হয় কি,
যে কাম দেবতা। আবার আরেকটু বুঝতে গেলে আছে আমাদের মধ্যে মুক্রম। আচ্ছা, সে কামের যে বিষয়টা, মানুষের শরীর যখন যৌবনী গরম এসে যায়, আর গরম কোত্থেকে আসে? আগুন থেকে আসে। আর সে আগুনের তৈরি জিন জাতি, আর সে জিন জাতির মধ্যে মুক্রম, সেও কিন্তু আমাদের এই কামের যোগান দেয়। তাহলে আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, কাম দেবতা আপনার দেহে বা মানুষের দেহে আমাদের মধ্যে কখন কিভাবে কাজ করে। আচ্ছা, শরীয়তের কিছু আইন আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা অনেকটা বেঁচে থাকতে পারি। যেমন শরীয়তে পর্দা করা হয়, যখন দেখা যায় মানুষের কানে যখন একটা কুকথা শোনে, তখন সেই কুকথা শোনা থেকে কিন্তু তখন নিজের দেহের মধ্যে, যে কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছে গেল, তখন সেখান থেকেও সেই কথা শুনে আমার ভিতরে কামের সৃষ্টি হতে পারে। আর সেই সৃষ্টিটি কোথা থেকে হচ্ছে? সেই কাম দেবতার কাছে পৌঁছে যায় আর মনের মধ্যে সেটা ঘটতে থাকে। আচ্ছা, এবারে জগতে চলতে গেলে কত খারাপ দৃশ্য আছে, তা যদি মানুষে দেখে তবুও কিন্তু সেই কাম দেবতা ভিতরে জাগ্রত হয়, তখন নিজেকে স্থির রাখা যায় না। আচ্ছা, এরপরে মানুষে অনেক কুদৃষ্টি থেকে সেটা হতে পারে, এবং দেখা যায় মানুষে বিজ্ঞানের যুগে কত কিছু মোবাইল বা কত কিছু তা দেখার মাধ্যমেও সে জাগ্রত হয়। তখন দেখা যায় যেই মানুষগুলা বিজ্ঞানের যুগে ছিল না, তারা কিন্তু এতটা এরকম চোখের দৃষ্টি খারাপ করতে পারতো না, কারণ যখন তখন সামনে, চোখের সামনে এমন কিছু আসতো না। যখন সেই জিনিসগুলো চোখের সামনে দেখতে থাকে, তখন সেই কাম দেবতা যখন জাগ্রত হয়ে যায়, তখন দেখা যায় তার শরীর যখন স্থির রাখতে পারে না, তখন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। সে নিজের মধ্য থেকে সে এই জিনিসকে নষ্ট করতে পারে, বা অন্যদিকে কোনো খারাপ মহিলার কাছে যেতে পারে, বিভিন্ন দিক দিয়ে এটা হতে পারে। তাহলে বোঝা গেল কি, যে আমরা যদি এই দৃষ্টি সংযত করি, খারাপ জিনিস না দেখি, খারাপ কিছু না শুনি, তাতেও কিন্তু দেখা যায় অনেকটা রক্ষা পাওয়া যায়। এরপরে দেখা যায় মানুষ যখন কাজে কামে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, এমনকি যে নিজের স্ত্রীকেও বলে থাকে, যখন বাড়িতে আসে, তারপরে দেখা যায় যারা নতুন দম্পত্য তারা তো হিসেব কিতির ছাড়াই চলে, কিন্তু এতে আল্লাহ নিষেধ দেয়নি যদি আইন মেনে চলে। এরপরেও দেখা যায় কিছু মানুষের নিজের স্ত্রীর বাহিরেও অন্যদিকে চোখ থাকে, অন্যদিকে কুদৃষ্টি থাকে, অন্য কারোর সাথে প্রক্রিয়া থাকে, বিভিন্ন কিছু মিলে তার ক্ষয়ক্ষতি বেশি হয়ে যায়, তখনই সেই জিনিসের হিসেব দিতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি অতটা খুলে বলতে পারছি না, যেহেতু আমার ভক্তদের মধ্যে অনেক ভক্তরা আছে যে আমার মুর্শিদ এরকমভাবে বলছে, তারপরও কিছুটা বলতে হয় বোঝার জন্যে, নিজেকে সংযত রেখে যেন চলতে পারে, এই জন্য বলা হয়। আচ্ছা, এর মধ্যে আরেকটা যোগান হলো কি, মানুষ যখন বেশি আমিষ জাতীয় খাবার খাবে, মাছ মাংস বিভিন্ন জিনিস আমিষ জাতীয় খাবার যখন বেশি খাবে, তখন সেই জিনিসের উৎপত্তি বেশি হবে, শরীরের মধ্যে উত্তাপ সৃষ্টি হবে, তখন সে কোনো দিক কোনো কিছু দেখেনি, কোনো খারাপ দৃষ্টি করেনি, খারাপ কিছু ভাবেনি, তারপরেও কিন্তু সেটা জাগতে পারে। তাহলে আমরা যদি আমিষটা কমিয়ে দিই, তখন সেই জিনিস যে উৎপত্তি হয় মানুষের মধ্যে, গরম সৃষ্টি করে, মানুষের শরীরে তেজের সৃষ্টি করে, তখন সেই মানুষের মধ্যে রাগ বেশি কাজ করে, কাম বেশি কাজ করে, আর তার মধ্যে কাম দেবতা জাগ্রত থাকে। তাই বলবো কি, একজন মানুষ যখন একজন আল্লাহর কামেল ব্যক্তিকে দেখে এবং তার কাছে যায় এবং বায়াত গ্রহণ করে, এবং সেই বায়াত গ্রহণ করার মাধ্যমে সেখানের সাধনা করে এবং নিরামিষ বেশি খায় এবং চোখ নাক মুখ কান এই জিনিসগুলোকে সংযত করে এবং খারাপ দেখে না, খারাপ শোনে না, খারাপ বলে না, এর মধ্যে দেখা যায় সেই মানুষটি আল্লাহর পথে দাবিত থাকে এবং বিভিন্ন খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকে, তখন কি হয়, তখন সেই মানুষটি নিজের রুতিমতিকে রক্ষা করে চলতে পারে। তাই আমি বলবো যে কাম দেবতা যে কোনো একটা উসিলা খোঁজে, যে সে একটা দৃষ্টি করলো, খারাপ দৃষ্টি, মনের মধ্যে খারাপ কিছু বাসনা জাগিয়েলো, আর এদিক দিয়ে কাম দেবতা জাগ্রত হয়ে গেল। যখন কাম দেবতা জাগ্রত হয় তখন কি হয়, তখন তাকে নিস্তেজ করতে পারে না, তখন সে খারাপ কিছু করে ফেলে, নিজের মধ্যে করুক অন্যথায় করুক হয়ে যায়। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, শরীয়তের আইন, মেয়েরা পর্দা করে চলে,
সেটিও কিন্তু আমাদের দরকার। এবং আমি হয়তো পর্দা করেছি, কিন্তু পর্দার ফাঁকে দিয়ে আমি কুদৃষ্টি করেছি, তাহলে কিন্তু হবে না। নিজের মধ্যে নিজেকে ঢাকনা দিয়েছি, অন্যকে সংযত করেছি, এবং অন্য কেউ ঢাকনা দিয়েছে নিজেকে, তখন সে নিজেকে সংযত করেছে। তাহলে সেই দৃশ্য যদি আমি বেশি বেশি খারাপ কিছু না দেখি এবং পর্দাপোশী নিজে হই এবং পর্দাশীল ব্যক্তির দিকে তাকাবো, তখন আমাদের সেই জিনিসটি কম জাগবে এবং সেখান থেকে আমরা রতিমতিকে টিকিয়ে রাখতে পারব। এরপরে আল্লাহ যে একটা আইন করে দিয়েছে, সেই আইনের মধ্যে আমরা থাকব। এরপরে যদি ক্ষয়ক্ষতি হয় সেটা আল্লাহ বুঝবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে যারা এই পৃথিবীতে এই কাম দেবতাকে জাগ্রত করে রাখে নিজের মধ্যে, তারা যখন তখন খারাপে লিপ্ত হতে পারে। আর এই কামের সাথে অনেক কিছুর জয়েন্ট আছে, সেটি কিরম? যেমন কাম হলো ছয় রিপুর মাস্টার, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই ছয়টা রিপুর মাস্টার। এই কাম জাগ্রত যার মধ্যে সবসময় থাকবে, তার দিয়ে কি ঘটবে? সে টাকা পয়সার লোভ করবে, সে পরনারীর লোভ করবে, সে মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না, এবং তার রাগ বেশি থাকবে, এবং সে সবসময় কুদৃষ্টি তার মধ্যে জাগ্রতই হয়ে থাকবে, কারণ তার মধ্যে কাম দেবতা জাগ্রত হয়েই থাকে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, এই জিনিসগুলো বুঝে মেনে যদি আমরা চলতে পারি, ইনশাল্লাহ আমাদের ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকবো। যতটুকু আইনের মাধ্যমে ক্ষয়ক্ষতি হবে সেটি আল্লাহ বুঝবে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।